নমস্কার বন্ধুরা, আমি সীমা, সীমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। থাম্বনেল দেখে বুঝেই গেছেন কী রেসিপি হবে, তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। এখনও যারা নতুন বন্ধু, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমি যাই ভিডিও ছাড়ি না কেন প্রথমেই আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। বড় মাছ আনলে আয়ুষের খুব আনন্দ, হাতে করে খানিকটা খেলা করে নিল। তো এবার মাছটা আমি কেটে নেব, আর এত বড় মাছ আমি এই প্রথমবার কাটছি। পাচ্ছে না কাটতে, এই মাছটাকে আমরা লাউ ফলি মাছ বলি। তো আপনারা কি নামে চেনেন আমাকে কমেন্টে জানাবেন। আর এর একদম ছোট ছোট, একদম ছোট ছোট হাঁস এর গায়ে দেখছি। কপিস হলো গোন দেখি, এই ঘরটা আমার কিচেনের পাশে ছিল, প্রতি ভিডিওতে আপনারা দেখতে পেতেন। তো আগামী দিন প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে ঘরটা পড়ে গিয়েছে। আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম ঘরটা প্লাস্টিক দিয়ে কোনো রকম যাতে বৃষ্টির জল আটকানো যায়, টালির ভিতর দিয়ে জল পড়ছিল, তো সংরক্ষণ করার চেষ্টা করেছিল, কিন্তু ঘরের খুঁটিগুলো খারাপ হয়ে যাওয়ার কারণে অতি বৃষ্টিতে ভেঙে পড়েছে, পুরোপুরি ঘরটাই পড়ে গিয়েছে। কাউকে ক্ষতি হয়নি, তার আগে বুঝতে পেরেছিল সবাই বার হয়ে গিয়েছিল বলে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছে। তিন ফালি করলে তবে পিসের আকার আসছে। মাস্টার কালার দেখেছো কেমন কাটছো? এত এত বড় মা যে এত কি হয়েছে, তো মাথার জায়গা ধরছে না, মাথার জায়গা ধরছে না। এই মাছটাকে অনেকে নোনা চিতল মাছ বলে, নদীতে হয় বলে। মাথাটা কাটতে পারবো বাবু? মাথাটা কাটতে পারবো না, এই গোটা মাথাই রেখে দিতে হবে। গোটা মাথাটা তুমি খাবে বাবু? এক সেকেন্ডের জন্য ওয়েট করছেন আমাকে না? চলতে যাচ্ছে না,
দেখো হাত কেটে যায় না কেন। সব কাটা হয়ে গিয়েছে, এই মাছগুলো সব ভেজে বাবুর দিয়ে দাও। কে বড় বড় মাছ, ছোট ছোট মাছ খায় তো অনেক সময়, ওই জন্য জালের মধ্যে ছিল। বড় মাছে বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগে তো, গাছে দেখি বেগুন পাইছি। তোমার বাগান তো সবুজে ভরে গিয়েছে, বেগুন থাকবে গাছে, যাও যাচ্ছ না, গাছের এত সবুজ হয়ে গিয়েছে। একটা পেয়েছি, দুটো পাবো, দুটো পাবো, দুটো পেয়েছি, তিনটে পাবো। এটা এখান থেকে বলছে তিনটে পাবো, চারটে পাবো, এত দেখতে পাচ্ছি না তোমাকে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। পাঁচটা পাবে, চারটে পেয়েছি, পাঁচটা পেয়েছি। এই বেগুনটা দেখো, হ্যাঁ এটা গোল, আমাদের তো লম্বা। খুব বৃষ্টি হলে তখন কিন্তু বেগুনে পোকা লাগে না, আগেও যেগুলো তুলেছি কিন্তু বেগুনে পোকা নেই। এই একটা লম্বা বেগুন দেখুন কত সুন্দর, একটাও পোকা নেই। আর লাগবে না, এইগুলো হলে রান্নাটা হয়ে যাবে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনে কড়াইটা বসিয়ে দেবো। তিন কিলো মাছ না আরো বেশি, একদম চুবড়িটা ভর্তি হলো। না না, তিন কিলো কম আছে। কতটা দিয়েছিল, 800, 700 প্রায় আন্দাজ করেছি বল। মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। 2 কিলো 700 তাও কম না। হ্যাঁ, এতগুলো মাছ একসঙ্গে মাখানো যাবে না, কিছুটা তুলে রাখি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, নুনটা কম দেব নদীর মাছে। দেখা করে নিয়েছো মাছটা, একসঙ্গে মাথা যাবে না, গামলি ভরে গেছে না, মাথাতে গেলে জায়গা হবে কেন। কড়াইটা গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দেব। তেলে সামান্য নুন দিয়ে দিচ্ছি মাছটা যাতে লেগে না যায়। এত মাছটা একসঙ্গে ভালো যাবে না, অল্প অল্প করে ভেজে নেব। এই মাছগুলো আমার খুব একটা ভাঙে না, সেই এই যে পোলট্রির মাংস, যে ছোলির মাংস যেমন, মাছগুলো ভাজা হতে হতে বেগুনটা কেটে নেব। বেগুনগুলো কি সুন্দর, গাছের থেকে সাজো বেগুন তুলেছো। একটা বেগুনে পোকা হয়নি, কি সুন্দর। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নেব। ওই তেলে বেগুনটা ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, আর আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, শিলপাতে বেটে নেব। বেগুনটা ভাজা হতে হতে আদা রসুনটা বেটে নেব।
আদা রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই শিলে আমি একবার জিরে আর গোটা মরিচ একসঙ্গে বেটে নেব। বেগুনটা ভাজা হয়েছে, মাছের উপর তুলে নিচ্ছি। গোটা জিরে তরকারিটা হয়ে এসেছে, এবার জিরে মরিচ বাটাটা দিয়ে দেবো। খুন্তিতে তুলে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার ওপর থেকে ছড়িয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আলগা করে প্লেটে তুলে নেব। ঝোল একটা বড় পিস তোমাকে দিলাম, ভুল হয়েছে। আয়েশের জন্য ভাজা মাছ এক পিস রাখবো ভেবে। আয়েশ ভাজা মাছ স্পেশাল, ভাজা সবসময় খাওয়া ভালো না জানো তো। আজকে কিন্তু আয়ুষ একটু ভাত খাচ্ছে, যা হোক টপ টপ করে একা একা, বন্ধুরা বলেছে না। কি জন্য? ওই জন্য খুব সুন্দর টেস্ট, বুঝেছো? বড় মাছ তো লাইফের এই প্রথম মনে হয় কিনলাম এত বড় মাছ। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।